আজকে অনেক অনেক সবজি তুলবো। ও মা, বৃষ্টি শুরু হয়ে গেছে, রোদ, আবার বৃষ্টি আসছে। অনেক সবজি তুলবো, শুরু করব চাইনিজ পটল দিয়ে। এগুলো পেলাম, এই পটলগুলো, কিছু পটলের পাতাও নিলাম। আর এখনো অনেক পটল আছে প্রতিটা জয়েন্টে জয়েন্টে। খুবই কষ্টের এই সময়টা আমাদের জন্যে, হঠাৎ করে এগুলো সব নষ্ট হয়ে যাবে। এই শিমগুলো তুলে নিব। এই শিমগুলো হলো ইপসা এক, খুবই ভালো ফলন হয়, এপ্রিলে লাগালেই হয় এগুলো। এপ্রিল মাসে এগুলো বীজ থেকে তুলে জুনে লাগিয়ে দিলে এগুলো খুব তাড়াতাড়ি ফলন পাওয়া যায়। বরবটি আছে এখানে, বরবটি গুলো তুলে নিব। মাশাল্লাহ, অনেকগুলো শিম হলো, এখনো ছোট ছোট অনেক আছে। এগুলো এগুলো খাওয়া যাবে না, তাই তুললামও না, এগুলো নষ্ট হয়ে যাবে সব। কিছু লাউ শাক তুলে নিব,
ম্যাক্সিমামই খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সব নষ্ট। এদিকটা একটু ভালো আছে, এগুলো কেটে নিব। এই লাউটা কেটে নিব, চাইনিজ কুমড়ো তুলে নিব, ছোট ছোট অনেকগুলো আছে এখনো, এগুলো আরো এগুলো আমি রেখে দিব, এখন কাটবো না, একটু ঢেকে রাখবো, দেখি থাকে কি না। অনেকগুলো আছে, ভিতরেও আছে, এখানটা একটা দেখা যাচ্ছে। এগুলো চাইনিজ কুমড়ার শাক, এগুলো খাওয়া যায়। লাউ শাক, এটাতে ফুল আসছে, এই জন্য আমি এটা আলাদা করে তুলে
পটে করে পটে তুলে নিব, তারপর ঘরে নিয়ে রাখবো বীজ বীজ বানানোর জন্য। কুমড়োর শাক এগুলো বেশি দিন হয়নি আমি লাগিয়েছি, একটু শাক খাওয়ার জন্যে লাগিয়েছিলাম।